পুরীতে গিয়ে আপনারা অনেকেই দেখেছেন সমুদ্রে স্বর্গদ্বার শ্মশানের পাশেই হরিদাস বাবাজির সমাধি মন্দির, সেখান থেকে মিনিট ১৫ হাঁটলেই গৌরবাট শাহীতে আপনারা পৌঁছে যাবেন তোটা গোপীনাথের মন্দিরে। এখন সে মন্দিরে ভারী সুন্দর তোরণ এবং খুব সুন্দর করে মন্দির সংস্কার করা হয়েছে। আমরা যখন মহাপ্রভু রিসার্চের জন্য গিয়েছিলাম তখন মন্দিরের অবস্থা বেশ ভাঙাচোর। এইখানে গোপীনাথ রয়েছেন একপাশে রাধা আর একপাশে ললিতা দেবীকে নিয়ে। বলা হয় এই গোপীনাথেরই পায়ের উরু ভেদ করে শেষে অন্তর্ধান হয়েছিল শ্রী চৈতন্যদেবের। সত্যি মিথ্যে কে জানে, কিন্তু কিংবদন্তিটি ভারী মনোহর। আমরা তোটা গোপীনাথ দেখে মুগ্ধ হয়েছিলাম। এরপর পুরী বেড়াতে গেলে অবশ্যই দেখবেন তোটা গোপীনাথ। মহাপ্রভু সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় ও পরের দিন সকাল ৯টায় স্টার জলসায়।